বুধবার উপনির্বাচন ছিল বাংলার 4 বিধানসভা কেন্দ্রে। 13 জুলাই ফলাফল, তার আগে ভোটের 24 ঘন্টা পেরোতে না পেরোতে রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস এবং ছাপ্পার প্রতিবাদে পথে নামে বাম কংগ্রেস জোট। শহরের ঘড়ির মোড়ে বাম কংগ্রেস জোটের কর্মীরা পথ অবরোধ করেন। রায়গঞ্জ শহরের বিভিন্ন পৌর অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডের বাম কংগ্রেসের বুথ এজেন্টদের দুপুর 12টার পরে বের করে দেওয়া হয়। চলে অবাধ ছাপ্পা, অথচ পুলিশ প্রশাসন নির্বিকার। এই অভিযোগ তুলে পথ অবরোধ বিরোধীদের নামে যে প্রহসন হলো এই বাংলায় তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসনের নেতৃত্বে কোনো নির্বাচন কোনোদিন হয়নি এবং ভবিষ্যতেও যে হবে না তার দৃষ্টান্ত স্থাপন করলো। দেখুন, 212খানা বুথ রায়গঞ্জ বিধানসভায়, তার মধ্যে মিনিমাম 170টা বুথে ছাপ্পা এবং রিগিং করেছে। কালকে যখন ওরা দেখে নিল যে বাম কংগ্রেস প্রার্থী প্রচুর ভোটে জয়লাভ করবে, একতরফাভাবে ভোট হচ্ছে, তখন দুপুর 2টার পর থেকে আমাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়া শুরু করলো, বিভিন্ন জায়গায় মারধর করলো, করে ছাপ্পা মারা শুরু করলো। তৃণমূলের নাম ছাপ্পাশ্রী হওয়া উচিত। রায়গঞ্জ শহরের আইসে বিশেষ শ্রেয় বিশ্বাসের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ প্রশাসন আশ্বাস দেন আগামীতে তারা সহমর্মিতার সাথে বিষয়টি দেখবেন। রায়গঞ্জ থেকে বিক্রমাদিত্য বিশ্বাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।